দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী, লেখক এবং প্রামাণ্যচিত্র নির্মাণকারী, বিশেষত মুক্তিযুদ্ধ ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণকারী ব্যক্তিত্ব শাহরিয়ার কবিরকে আজ আমরা আনন্দিত। শাহরিয়ার কবির আমাদের পাশেই আছেন লস অ্যাঞ্জেলসে, কথা বলবো শাহরিয়ার কবিরের সাথে। আপনি অনেক কষ্ট করে লস অ্যাঞ্জেলসে এসে আপনার অন্যতম প্রামাণ্যচিত্র ওয়ার ক্রাইমস অফ 1971 আমাদের বাঙালি তথা আমেরিকান জনসাধারণের সামনে আপনি প্রদর্শন করছেন, আজকে করলেন। আসলে কিসে থেকে অনুপ্রাণিত হয়ে এ ধরনের একটি প্রামাণ্যচিত্র আপনি তৈরি করছেন বা করলেন? আমাদের তাগিদটা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী প্রধানত জামাত ইসলামী কী ধরনের অপরাধ করেছে, তাদের গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে আজকের প্রজন্ম জানে না বললেই চলে, এবং একইভাবে পশ্চিমা বিশ্বও কিন্তু এই বিষয়ে খুব একটা সচেতন নয়। এই দুটো উদ্দেশ্য নিয়ে, যে নতুন প্রজন্মকে জানাবার জন্যে এবং পশ্চিমা বিশ্বকে এ বিষয়ে সচেতন করবার জন্যেই এই ছবিটা আমরা বানিয়েছি। আরও একটি কাজ করছেন, কিশোর কিশোরীদের বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর জন্যে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে জানানোর জন্যে গ্রন্থাগার আন্দোলনেরও সূচনা করেছেন, যার জের ধরে এখন বাংলাদেশে বোধ হয় 85টিরও উপরে গ্রন্থাগার এরই মধ্যে গড়ে উঠেছে। এই সম্পর্কে আপনি একটু বলুন। আমাদের পাঠাগার আন্দোলনটি নির্মূল কমিটি করার পরই আমরা শুরু করেছি, এবং তখন আমাদের মনে হয়েছে যে জামাতে ইসলামের বিরুদ্ধে আমরা ঢাকা শহরে যত বড় বড় সমাবেশ মিছিল করি না কেন, যারা জামাতে ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠায় তাদেরকে যদি জামাতে দুষ্কর্ম সম্পর্কে আমরা সচেতন করতে না পারি, জামাতের ফ্যাসিস্ট মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে তাদেরকে যদি বোঝাতে না পারি, তাহলে জামাতের এই উত্থান বন্ধ করা যাবে না। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা পাঠাগারগুলো করেছি, মূলত জামাত এবং তাদের মৌলবাদী সহযোগীরা যে সমস্ত এলাকায় বেশি ভোট পায়, যে সমস্ত এলাকা থেকে নির্বাচিত হয়ে সংসদে আসে, সেই সমস্ত এলাকাগুলোকে আমরা বেছে নিয়েছি পাঠাগার করবার জন্যে। এবং এই পাঠাগারের প্রধান কাজ হচ্ছে সেই সব এলাকার তরুণ নির্বাচক মণ্ডলীকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা সম্পর্কে সচেতন করা। আমরা কতগুলো নির্বাচিত বই আমরা সেই পাঠাগারগুলোকে দিয়েছি, এবং সেগুলো পড়ে তারা বুঝতে পারবে মুক্তিযুদ্ধটা কাদের বিরুদ্ধে হয়েছিল, কারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যার ধর্ষণ এবং অন্যান্য ধ্বংসযজ্ঞ করেছে, এবং কেন মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু খুব জরুরি। তো আমাদের স্বাধীনতা যুদ্ধে কতগুলো আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল যে আমরা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, এবং সেই কারণে আমরা এটাকে শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা বলছি যে এটা একটা সার্বিক মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের চেতনা যেটা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধের পরে যে 72-এর সংবিধান, সেখানে আপনারা দেখেছেন রাষ্ট্রের চার মূল নীতির ভেতর এটা বিধৃত হয়েছে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ভেতর। সেই 72-এর সংবিধানে যাতে আমরা ফিরে যেতে পারি সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা মনে করি যে আমাদের তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে, শিক্ষিত করতে হবে, এবং এইভাবেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারব। জানবার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে www.secularvoiceofbangladesh.org। সেকুলার ভয়েস অফ বাংলাদেশ এটা এক শব্দ, এটা আপনি সার্চ করলেই আমাদের সাম্প্রতিক তৎপরতা সম্পর্কে জানতে পারবেন এবং পাঠাগার আন্দোলন সম্পর্কেও জানতে পারবেন। এই পাঠাগার আন্দোলনটার জন্য আমাদের সহযোগিতা খুব বেশি রকম দরকার, কারণ আমাদের তো স্বপ্ন হচ্ছে প্রতি থানায়, প্রতি ইউনিয়নে একটা করে পাঠাগার করা। আপনাকে একটা কথা বলতে পারি, 3 বছর আগে বাফেলোতে একটা কনফারেন্স হয়েছিল, সেকুলার ইসলাম সামিট, আমাকে ডেকেছিল সেন্টার ফর ইনকোয়ারি। তো সেই কনফারেন্সের চেয়ারম্যান আমাকে এই মৌলবাদের উত্থান এগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো তিনি আমাকে বলছিলেন যে শাহরিয়ার, বাংলাদেশে কতগুলো মাদ্রাসা আছে? তাই বলেছিলাম সরকারি বেসরকারি মিলিয়ে 64,000। তারপর তিনি জানতে চেয়েছে যে তোমাদের কতগুলো পাঠাগার আছে? আমি বলছিলাম 80টা। তিনি বলেছিলেন, প্রফেসর
আমাকে বলেছিলেন যে তুমি 80টা পাঠাগার দিয়ে 64,000 মাদ্রাসা বিরুদ্ধে লড়াই করবে, তো এটা কি উচ্চাভিলাষী বিয়ে হয়ে যাচ্ছে না, আন্দোলন হয়ে যাচ্ছে না? আমি তাকে বলেছিলাম যে প্রফেসর পল কার্স, যে আমার যদি টাকা থাকতো আমি কিন্তু 64,000 লাইব্রেরি করতে পারি, কিন্তু আমাকে টাকা কে দেবে? আপনারা প্রফেসর আবুল বারকাতের গবেষণা দেখেছেন যে জামাত শুধু বাংলাদেশ থেকে তাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রতি বছরে 1200 কোটি টাকা নিট মুনাফা তারা অর্জন করছে, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এনজিওগুলো থেকে তারা কত পাচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু বাংলাদেশে আমরা দেখছি মাদ্রাসার পর মাদ্রাসা গজাচ্ছে, ইসলামিক সেন্টার করছে তারা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান করছে তারা, কিন্তু আমাদের যারা বিদেশে মুক্তিযোদ্ধারা আছেন, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন, তারা কিন্তু প্রচুর টাকা বাংলাদেশে পাঠাচ্ছে, এবং আমরা তো জানি আমাদের বাজেটের একটা বড় অংশই হচ্ছে আপনাদের রেমিটেন্সের অর্থ। তা আমরা সেটাই আশা করব যে আপনারা যদি এই ধরনের উদ্যোগগুলোকে, ওখানে আমাদের জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের পাঠাগার আছে, এবং বিভিন্ন কাজ কিন্তু আমরা করছি, এই যে ছবি বানানোর যে কাজটাও, যদি আমি তো আজকে সেটাও আবেদন করেছি, এর যে ছবির দ্বিতীয় পর্বটি অর্থাভাবে আমি সেটা করতে পাচ্ছি না, এগুলোকে যদি আপনার কিছু আর্থিক সহযোগিতা আপনারা করতে পারেন, যেমন আমাদের ওয়েবসাইটে দেখবেন পাঠাগার আন্দোলনের ওপর একটা লেখা আছে, সেখানে বাজেট দেওয়া আছে যে একটা পাঠাগার করতে $4,000 মতন লাগে, এবং এইটা হলে পাঠাগারগুলো শুধু পাঠাগার প্রতিষ্ঠা নয়, যাতে করে পাঠাগারটা কন্টিনিউ করতে পারে, তার একটা ইনকাম জেনারেটিং প্রজেক্টও এর সঙ্গে হয়ে যায় বাংলাদেশে এইটুকু টাকা দিয়ে। তো আমরা সেটাই চাইছি যে কোনো প্রবাসী যদি, কোনো গ্রুপ, কোনো ব্যক্তি যদি এই অর্থ দেন, তার নামেই কিন্তু পাঠাগার থাকবে, সেখানে পাঠাগারে থাকবে যে কি অমুক প্রতিষ্ঠান বা অমুক ব্যক্তির অর্থানুকূল্যে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়েছে। তো ওইটা জরুরি, ওই প্রত্যন্ত এলাকার তরুণদের, তরুণ ভোটারদেরকে এডুকেট করা পাঠাগার আন্দোলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে এটি, এবং আমি মনে করি এক্ষেত্রে আপনারা যথেষ্ট ভূমিকা পালন করতে পারেন। হ্যাঁ, আপনার এই প্রগতিবাদী আন্দোলন কি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, নাকি আপনি চাইছেন যে মাদ্রাসা শিক্ষায় যে ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে তারাও আমাদের দেশের ইতিহাসটি সঠিকভাবে জানুক? মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমাদের খুব পরিষ্কার বক্তব্য হচ্ছে যে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে হবে। আমরা চাই না আমাদের মাদ্রাসাগুলো জঙ্গি মৌলবাদী রিক্রুট করবার জন্য, মৌলবাদী সন্ত্রাসী রিক্রুট করবার ক্ষেত্র হোক, কারণ ব্রিটিশ আমলে আমরা মাদ্রাসা দেখেছি, ব্রিটিশ আমলে মাদ্রাসা কিন্তু খুবই আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিল, মাদ্রাসাতে মাদ্রাসা থেকে পাশ করে তারা সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতো, এবং আমার বড়দা তিনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, পরে তিনি প্রেসিডেন্সি কলেজে তিনি অনার্স করেছেন বিএতে অর্থনীতিতে এবং গোল্ড মেডেল পেয়েছেন। তো এই মাদ্রাসা শিক্ষা ব্রিটিশ আমলে যেটা ছিল, এখনকার মাদ্রাসা শিক্ষা কিন্তু সেরকম নয়, এমনকি পাকিস্তান আমলেও কিন্তু মাদ্রাসা শিক্ষা অনেক আধুনিক ছিল এখনকার চেয়ে, এবং আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর পরে যেটা যখন দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় এলো, শেখ হাসিনা সরকারের আমলে তারা কিন্তু একটা চেষ্টা করেছিল মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা, এবং মাদ্রাসাগুলো যেসব ব্যক্তি প্রাইভেট মাদ্রাসা যেগুলোকে বলা হয় সেগুলোকে সরকারিকরণের একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু মোল্লারা কিন্তু সেটা তীব্রভাবে প্রতিবাদ করেছে, কারণ তারা এগুলোকে কিন্তু ওই রকম পশ্চাদপদ ধ্যান ধারণার মধ্যে আবদ্ধ রাখতে চায়। এবং আমার এই যে পরবর্তী ছবি, যেটা জঙ্গি মৌলবাদের উপর যেটা করছে, জামাত জঙ্গি মৌলবাদের সম্পৃক্তি, সেখানে কিন্তু এই বিষয়টা বিস্তারিতভাবে বলা আছে যে এই মাদ্রাসাগুলোকে মৌলবাদীরা কীভাবে জঙ্গি মৌলবাদ প্রচারের এবং এদেরকে রিক্রুট করবার, সন্ত্রাসী রিক্রুট করবার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। তা আমরা মাদ্রাসা শিক্ষাকে কখনো আমরা বলি না এটা বন্ধ করে দিতে হবে, আমরা চাই মাদ্রাসায় যারা পড়বে তারা আলোকিত হোক, তারা মাদ্রাসা থেকে পাশ করে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাক। সেটা করতে গেলে শিক্ষাকে আধুনিক করতে হবে, সেখানে বিজ্ঞান পড়াতে হবে, সেখানে অন্য মানবিক যে বিষয়গুলো আছে সেগুলো পড়াতে হবে, সেখানে ম্যাথমেটিক্স পড়াতে হবে, অন্য দর্শন পড়াতে হবে, শুধুমাত্র মাদ্রাসা নিশ্চয়ই সেখানে থিওলজি পড়বে, থিওলজির পড়ানোর ব্যাপারে তো আমাদের আপত্তি নেই, কিন্তু ওহাবিজম পড়ানোর ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমরা চাই না আমাদের কোনো মাদ্রাসা ছাত্ররা অন্য ধর্মকে ঘৃণা করতে শিখবে, আমরা চাই না মাদ্রাসা ছাত্ররা হাত কাটা, রক কাটা, গলা কাটা, ইসলামের নামে হত্যা, ধর্ষণ, নির্যাতনকে বৈধতা দেওয়ার শিক্ষা পাবে, এটা আমরা কখনো চাই না। তো মাদ্রাসা শিক্ষা যদি ধর্মনিরপেক্ষ হয়, সেখানে থিওলজি সবাই পড়বে, সেখানে ধর্ম একটা শিক্ষার দরকার আছে, কিন্তু তার অর্থ এই নয় যে কি ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে, ধর্ম নিয়ে মানুষের গলা কাটতে হবে, প্রতিপক্ষকে হত্যা করতে হবে, এটা ইসলামেরও শিক্ষা নয়। যুদ্ধাপরাধীদের বিচারের যে এই যে আন্দোলন, শহীদ জননী জাহানার ইমাম যে তার তৈরি শুরু করেছিলেন 92 সালে, 72 সাল থেকে বিচিত্রা কিন্তু এই ক্ষেত্রটি তৈরি করেছে।
আমরা সরকারি পত্রিকা ছিল বিচিত্রা, কিন্তু যুদ্ধাপরাধী জামাতের ব্যাপারে বিচিত্রা কখনো কম্প্রোমাইজ করেনি। আমরা জামাতের উপর যেসব প্রচ্ছদ কাহিনীগুলো করেছি 81 সাল থেকে শুরু করে আমি যতদিন ছিলাম বিচিত্রাতে, সেগুলোকে তো এক একটা মাইল ফলক হয়ে আছে। এবং আমি মনে করি যে এই জাহানার ইমামের আন্দোলনের যে তরুণ কর্মী বাহিনী যেটা, তারা কিন্তু একটা বড় অংশ বিচিত্রারই ফসল। আমার জন্ম ঢাকাতে, যদিও আমাদের পৈতৃক বাড়ি ফেনীতে। 1950 সালের 20 নভেম্বর আমি ঢাকার ইসলামপুরে জন্মগ্রহণ করি। আমি পড়াশোনা করেছি পুরনো ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে, তারপর জগন্নাথ কলেজে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তারপর আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার ছাত্র সময় মুক্তিযুদ্ধে যোগদান করি। ফিরে এসে আমি বিচিত্রায় প্রবেশ করি এবং সেই থেকে আমার সাংবাদিকতা চালু করি। অনেক ধন্যবাদ এবং আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনাদের দর্শকদেরও এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। আমরা আশা করব মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপনাদের এই লড়াইও আমরা সবসময় থাকব। ধন্যবাদ।